দেওয়ানি কার্যবিধি 1908, ফাইনাল ডিভিশন ক্লাসে সকলকে স্বাগত। পরীক্ষার প্রস্তুতি। দেওয়ানি কার্যবিধি কত ধারায় বিবাদীর প্রতি সমন জারির কথা উল্লেখ আছে? সঠিক উত্তর ধারা 27, সমন জারিকারক কর্তৃপক্ষকে। সঠিক উত্তর আদালত। 4টা আছে, আইন ও বিচার মন্ত্রণালয়, সেরেস্তাদার, আদালত, বাদী। সঠিক উত্তর আদালত। সমনে কার স্বাক্ষর থাকে? আদালতের। মামলা সঠিকভাবে দায়েরের পর কয় কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হয়? সঠিক উত্তর 5 কার্য দিবস। সমন সম্পর্কিত বিধান আছে কত ধারায়? 27 ধারায় আদেশ পাস। সঠিক উত্তর ক এবং খ, 27 ধারায় আদেশ পাস। বিবাদী কারাগারে আটক থাকলে সমন জারি করতে হবে কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। বিবাদী যদি সরকারি কর্মচারী হন তবে সমনটি কার নিকট পাঠানো হবে? সঠিক উত্তর বিবাদীর অফিসের প্রধানকে। বিবাদীকে খুঁজে পাওয়া না গেলে সমন কার উপর জারি হবে? বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর। দেওয়ানি কার্যবিধি 2012 সালের সংশোধনের পর বর্তমানে বিকল্পভাবে সমন জারি করা যায়। কিভাবে? স্থানীয়ভাবে প্রচারিত পত্রিকার মাধ্যমে। দেওয়ানি কার্যবিধির 30 ধারা মোতাবেক প্রদত্ত সমন অমান্য করলে আদালতে সাজা প্রদান করতে পারে কত ধারা অনুসারে? আদালত আদালত 32 ধারা অনুসারে করতে পারে, সাজা প্রদান করতে পারে। 2012 সালে দেওয়ানি কার্যবিধির সংশোধনের পর বর্তমানে সমন জারি করা যাবে কিভাবে দেখি? স্থানীয়ভাবে প্রচারিত পত্রিকার মাধ্যমে, ফ্যাক্স বার্তা বা ইমেলের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। উত্তর সবকটি। মামলা সঠিকভাবে দায়েরের পর 5 কর্মদিবসের মধ্যে সমন জারি করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক, অনুরোধ সূচক, অবিবেচনামূলক, ক এবং গ হয়। সঠিক উত্তর বাধ্যতামূলক। কুরিয়ার সার্ভিস কতদিনের মধ্যে বিবাদীর নিকট সমন প্রেরণ করবে? সঠিক উত্তর 30 দিন। সমন জারি করার পর সমন প্রতি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে? সঠিক উত্তর যিনি সমন গ্রহণ করবেন। সমন জারি অফিসার 5 কার্য দিবসের মধ্যে সমন জারি করতে ব্যর্থ যদি হয় তাহলে তিনি দায়ী হবেন অসদাচরণের জন্য। অসদাচরণের জন্য। পরবর্তী প্রশ্ন, কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্ত হয়ে যদি 30 দিনের মধ্যে সমন প্রেরণ করতে ব্যর্থ হয় তাহলে আদালত তালিকা থেকে তার নাম বাদ দিবে। বিবাদীর মর্যাদা বিবেচনা করে আদালত সমনের পরিবর্তে দিতে পারে কোনটি? সঠিক উত্তর পত্র। সাক্ষী সমন অমান্য করলে আদালত আদেশ দিতে পারেন সম্পত্তি ক্রয়ের ও বিক্রয়ের, জরিমানার অনধিক 500 টাকা, গ্রেপ্তার। সঠিক উত্তর সম্পত্তি। সমন বিনা জারিতে ফেরত আসার পর কতদিনের মধ্যে বাদী পদক্ষেপ না দিলে মামলা খারিজ হবে? সঠিক উত্তর 1 মাস। বিবাদীকে পাওয়া না গেলে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি করা যায়, উক্ত বিধানটি বর্ণিত আছে আদেশ পাস বিধি 15-তে। আদেশ পাস বিধি 15-তে পরিবারের প্রাপ্তবয়স্কদের উপর সমন জারি করা যাবে। ডাকযোগে সমন জারি করা হয় কোন বিধান অনুসারে? সঠিক উত্তর আদেশ পাস বিধি 19-এর খ। আদেশ পাস বিধি 19-এর খ। তারপর পরের প্রশ্ন, যে ডাকযোগে সমন জারি হয় কোন বিধান অনুসারে? আদেশ পাস বিধি 19-এর খ অনুসারে। নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 60 দিনের মধ্যে? সঠিক উত্তর 60 দিনের মধ্যে। সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অনন কতদিনের সময় মঞ্জুর করবে? 3 মাস। যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে বিষয়টি একতরফা নিষ্পত্তি হবে। কোন মামলায় সেট আপ দাবি করতে পারে? অর্থের মামলায়। আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে। সরকার কিংবা সরকারি
বিরুদ্ধে কোনো মামলা করতে হলে লিখিত নোটিশ প্রদানের কতদিন পর মামলা করতে হবে? সঠিক উত্তর 2 মাস। সেট অফ এর বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? সঠিক উত্তর বিধি 6, আদেশ 8। সেট অফ এর বিধান বিধি 6, আদেশ 8-এ আছে। যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে মামলাটি একতরফা নিষ্পত্তি হবে। এরপর কোন পক্ষ কর্তৃক সেট অফ দাবি করা যেতে পারে? সঠিক উত্তর অর্থের মামলা। কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ 2 মাসের মধ্যে? দেওয়ানি কার্যবিধির কোন ধারায় সেট অফ এর বিধান বর্ণিত আছে? সঠিক উত্তর বিধি 6, আদেশ 8। আর্জি জবাবে বাস্তব ঘটনা বিবৃত করতে হবে কোন সাক্ষ্য? কোন সাক্ষ্য নয় এ কথা আছে আদেশ 6, বিধি 2-এ। দেওয়ানি কার্যবিধির কোন ধারায় জবাব সংশোধনের আবেদন করতে হয়? সঠিক উত্তর আদেশ 6, বিধি 17। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আমরা ফারুক স্যারের প্রস্তুতি মূলক পড়ার পরীক্ষা প্রস্তুতিমূলক স্টাডি করছি। এখন প্লিডিংস অর্থ কি? আর্জি বা লিখিত জবাব। প্লিডিংস সংশোধন করা যায় কখন? প্রসিডিংস এর যে কোনো পর্যায়ে। প্লিডিংস সংশোধন করতে হয় কতদিনের মধ্যে? আদেশে উল্লেখিত সময় এবং 14 দিন। সঠিক উত্তর ক খ। আপিল আদালতে মামলার আর্জি বা জবাব প্লিডিংস সংশোধনের দরখাস্ত করা যায় কি? যায়। প্লিডিংসে উল্লেখ থাকবে গুরুত্বপূর্ণ ঘটনার বিবৃতি। প্লিডিংসে কোন বিষয় থাকবে না? ঘটনার বিষয়, আইনের বিষয়, সাক্ষ্য প্রমাণের বিষয়, কোনটি না? সঠিক উত্তর কোনটি নয়। প্লিডিংসের তারিখ, টাকার পরিমাণ ও সংখ্যা কিভাবে লিখতে হয়? অঙ্কে। প্লিডিংসে ঘটনা উল্লেখ করতে হবে, সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নেই। প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। সঠিক উত্তর অর্ডার 6, রুল 7, রুল 2। অর্ডার 6, রুল 2। প্লিডিংস এর বিষয়কর্তা স্ট্রাইকিং অফ আউট প্লিডিংস সব কটা অপ্রয়োজনীয় উচ্ছেদজনক সুযোগ সুষ্ঠু বিচার ব্যবস্থা করে। সহকর্মী, আমরা এগিয়ে যাব। রেস জুটি কাটা, সাপরে জুটি কাটা আমরা পড়েছি, এখন আমরা এটা পড়বো না, আমরা পড়বো অন্যটা। আমরা দেখব কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা সম্পর্কে বলা হয়েছে কোন ধারায়? ধারা 11 ব্যাখ্যা 4। ধারা 11 ব্যাখ্যা 4-এ কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা সম্পর্কে বলা হয়েছে। বাদীকে অতিরিক্ত মামলা বা পুনরায় মামলা দায়েরের মধ্যে প্রদান করে কোন ধারা? সঠিক উত্তর ধারা 12। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 11 ধারায় জুডিকাটা কতবার ব্যবহৃত হয়েছে? একবার। চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোন মোকদ্দমা পুনরায় বিচারাধীন করার ক্ষেত্রে বাধা কত ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর 11 ধারা। রেস সাবজুডিস অর্থ হল মোকদ্দমা স্থগিত। বিচার স্থগিত বা মোকদ্দমা স্থগিত স্টে অফ সুইট দেওয়ানি কার্যবিধির কত ধারার নিয়ম? 10 ধারা। রেস সাবজুডিস নীতি প্রযোজ্য হবে না যদি মোকদ্দমাটি বিচারাধীন থাকে বিদেশি কোন আদালতে। বাদীকে অতিরিক্ত মামলা বা পুনরায় মামলা দায়েরে বাধা দেয় বার টু ফার্দার সুইট 12 ধারা। আমরা এসডি সেটিং ডেট বা ফাইনাল হিয়ারিং সম্পর্কে আমরা পূর্বেই জেনেছি, শুধু সংক্ষিপ্ত প্রশ্ন। চূড়ান্ত শুনানির দিন নির্ধারিত হওয়ার পর আদালত কত কার্য দিবসের মধ্যে মামলা শুনানি শেষ করবে? সঠিক উত্তর 120 কার্য দিবস। 120 কার্য দিবস। আদালত সাক্ষীকে পুনঃ আহ্বান এবং জবানবন্দি নিতে পারেন কোন ধারা বলে? সঠিক উত্তর বিধি 17, আদেশ 18। পরের প্রশ্ন, দৈনন্দিন কার্যতালিকায় ইত্যাদিতে মামলা নির্ধারণ সম্পর্কে বিধানটি আছে কত ধারায়? আদেশ 18, বিধি 10। আদেশ 18, বিধি 10-এ দৈনন্দিন কার্যতালিকা ইত্যাদিতে মামলা নির্ধারণ সম্পর্কে বিধান আছে আদেশ 18, বিধি 10। এরপরে আছে
বিচার্য বিষয় নির্ধারণের পর কতদিনের মধ্যে শুনানির তারিখ নির্ধারণ করতে হয়? সঠিক উত্তর উত্তর 120 দিন। বিচার্য বিষয় নির্ধারণের পর 120 দিনের মধ্যে শুনানির তারিখ নির্ধারণ করতে হয়। কোন আদালত দৈনন্দিন দৈনিক কার্যতালিকা কয়টির বেশি মামলা চূড়ান্ত শুনানির জন্য ধার্য করবে না? 5টি। কোন আদালত মাসে দৈনিক কার্যতালিকায় মামলার চূড়ান্ত পর্যায়ের কতটি মামলা বেশি ধার্য করবে না? 100টি। চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলার সংখ্যা কতটি নিচে নেমে আসলে আদালত চূড়ান্ত পর্যায়ে আরো মামলা আদার ব্যবস্থা করবে? সঠিক উত্তর 70টি। হাজির হওয়া সাক্ষীদের সাক্ষ্য বিচারকের উপস্থিতিতে এবং প্রকাশ্য আদালতে মৌখিকভাবে গ্রহণ করতে হবে। আদেশ 18, বিধি 4। ক্লাসটি এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সকলের জন্য শুভকামনা।